नमस्कार, आमी तोतोना। आपनादेर जखोनी किछु मन पसंद खाबार खेते इच्छा करबे यूट्यूबे गिये लिखुन बांगाली रान्ना बान्ना आर सबस्क्राइब करुन आमार चैनल एवं आमार समस्त रान्नार आपडेट सबार आगे पेते बेल नोटिफिकेशनटा अवश्य अन करबेन। आज आमी टिफिनेर रेसिपी निये आसलाम, मुचमुचे आटार रोल। ताहले देखे नीन एई रेसिपी आमी किभाबे बानिये थाकि। एखाने आटा निये छी 200 ग्राम। आपनारा जदि मयदा पछंद करें तखन एटा मयदा दिए बानाते पारें, कारण दुटो स्वाद किन्तु आलादा आलादा हय। एते देव परिमाण मतो नून आर देव 2 चामच तेल। सब उपकरण भालोभावे मिसिए नेब। एबार अल्प अल्प जल दिए आटाटा माखछि। आटा मेखे नियेछि, এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এই সময় আলুর একটা পুর বানাবো। এখানে 2টো সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা সহ সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করবার পর খোসাগুলো ফেলেছি। এখন সিদ্ধ আলু 2টো ভালোভাবে মেখে নেব। আলু মেখে নিয়েছি। এরপর কড়াইতে নেব সামান্য গোটা জিরে, সামান্য গোটা ধনে আর নেব 1টা শুকনো লঙ্কা। তেল না দিয়েই ভেজে নেব। এবার এই ভাজা মশলা আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই ভাজা মশলা দিয়ে দেব আলু মাখার মধ্যে। দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। ঝাল বুঝে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব পরিমাণ মতো নুন। আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচি দিতে পারেন। আবার সব উপকরণ মেখে নেব। এরপর পাত্রে 1/2 কাপ আটা নিচ্ছি। আবার বলছি, আটার বদলে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এবার মুচমুচে রোল বানাবো। আবার আটাটা মেখে নিচ্ছি। এখন এখান থেকে অল্প নেব আর বাকি আটা মাখা ঢেকে রেখে দেব। এটা প্রথমে ভালোভাবে গোল করে নিচ্ছি। এবার এটা বেলবো, একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তবে যতটা পারা যায় কম আটা দিয়ে বেলবো, যত পাতলা করে বেলবো ততই কিন্তু ভালো। এবার রুটিটা চৌকো করে কেটে নিচ্ছি। এখন এই আলু মাখা থেকে আলু নেব আর রুটিতে ভালোভাবে লাগিয়ে নেব। এবার রোল করে নেব। শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দিচ্ছি, এতে ভাজবার সময় খুলে যাবে না। ভালোভাবে রোল করে নেব। এবার এটা 2 ভাগ করে নিচ্ছি, চাইলে ছোট ছোট করে কাটতে পারেন। এবার 1 অংশ নেব আর আটার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। আটার ব্যাটার কিন্তু খুবই পাতলা হবে, কাঁটা চামচ দিয়ে তুলে নেব যাতে বাড়তি ব্যাটার না ওঠে। এখন এটা দিয়ে দেব গরম তেলে। তেল আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এটা উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তবে এটা ভাজতে হবে আঁচ কমিয়ে যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। রোল আমি ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। একইভাবে সব কোটা রোল আমি ভেজে তুলে নেব। তৈরি করে নিলাম মুচমুচে আটার রোল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।